Assalamualaikum. Welcome to Nordic Turns. আমি তো সুরত থেকে আলোর আপনাদের সামনে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বিভিন্ন ব্যাপারে কথা বলবো, যে ব্যাপারগুলো এখন অনেকের মনে আসছে। আমি বিভিন্ন ধরনের কোশ্চেন পাচ্ছি আপনাদের কাছ থেকে, যে আপনারা ভাবছেন যে যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তারা কী করবেন, এগুলো নিয়ে কথা বলবো। বেসিক্যালি অ্যাকোমোডেশন নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে, জব নিয়ে কিছু কোশ্চেন অ্যান্সার থাকবে। তো প্রথমে শুরু করছি, আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হামস্তাদের খুব কাছাকাছি আমার বাসা থেকে, হামস্তাদ আরিনা, এবং আরিনার পাশে একটা সুন্দর একটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এই মুহূর্ত থেকে যারা আলান হামস্তাদ স্টুডেন্ট থেকে যারা আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, তাদের ইনফরমেশনের জন্য নতুন করে কিছু ইনফরমেশন দিচ্ছি। সেটা হচ্ছে নর্ডিক টার্নসের শুরু হয়েছিল গত বছরের অক্টোবর মাস থেকে, এবং আজ পর্যন্ত নর্ডিক টার্নসের প্রায় 24,000 সাবস্ক্রাইবার্সের মতো আছে। এবং নর্ডিক টার্নসের পাশাপাশি আমি ফেসবুকে একটা পেজ আছে, নাম হচ্ছে একই নাম, নর্ডিক টার্নস ফেসবুক পেজ, এবং সেই ফেসবুক পেজে আমি আমার ভিডিওগুলো আপলোড করে থাকি। সাধারণত অনেক ধরনের ডিসকাশন এবং অনেক ধরনের কোলাবোরেশন ওইখানে বিভিন্ন স্টুডেন্টরা তাদের কাছে করে। আমি সময় না থাকার কারণে আমি তাদেরকে হয়তো বা ওইভাবে কোনো রিপ্লাই দিতে পারি না, বাট আমি দেখেছি যে অন্য অন্য স্টুডেন্টরা বিভিন্নভাবে কমেন্টের মাধ্যমে তারা একে একজন আরেকজনের সাথে যোগাযোগ করছে বা করে। এছাড়াও নর্ডিক টার্নস চ্যানেল শুরু হয়েছিল সুইডেন এবং নর্ডিক কান্ট্রিজগুলোতে। একটা স্টুডেন্ট যদি আসতে চায়, এসে তার কীভাবে স্টাডি কমপ্লিট করবে, স্টাডি কমপ্লিট করার পর তার যে করণীয় জিনিসগুলো কী করা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত তাকে কী করতে হবে, এগুলো নিয়ে সাজেশন দেওয়ার জন্যই ভলেন্টারি চ্যানেল খোলা হয়েছিল। আমি নর্ডিক টার্নসের বাদেও আমি ভ্যালিড পয়েন্ট নামে একটা সিস্টার চ্যানেল খুলেছি, যেখানে মোটিভেশন টাইপের, যে যদি কেউ মনে করে যে তার পজিটিভ কিছু ভাইব দরকার, সেই মোটিভেশন টাইপের কিছু কথাবার্তা সেই চ্যানেলে থাকবে। শুরু করছি আজকের পর্ব, যারা অলরেডি কোয়ালিফাইড হয়েছেন তাদের জন্য। সো যে ইন্টারভিউটা আপনার কোয়ালিফাইড হওয়ার জন্য যে ইন্টারভিউটা, সেই ইন্টারভিউটা নিয়ে টেনশনের কিছু নাই, সেটা নর্মাল ইন্টারভিউ, আপনার মোটিভেশন সম্পর্কে জানতে চাওয়া হবে। আচ্ছা, এবার যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তারা কী করবেন? যারা কোয়ালিফাইড হয়ে গেছে তাদেরকে ওয়েট করতে হবে। 4 তারিখে, এপ্রিল মাসের 4 তারিখে এটার জন্য রেজাল্ট আসবে, এবং আপনারা যখন রেজাল্ট যখন হবে তখন আপনাদের আসবে কন্ডিশনালি অ্যাডমিটেড। কন্ডিশনালি অ্যাডমিটেড মানে হচ্ছে আপনাকে টিউশন ফি পে করে অ্যাডমিশন নিতে হবে। এই জন্যই কন্ডিশনটাই হচ্ছে টিউশন ফি পে করতে হবে। যদি কারো স্কলারশিপ হয়ে থাকে তাহলে স্কলারশিপের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু লেখা থাকবে কন্ডিশনালি অ্যাডমিটেড। বিকজ স্কলারশিপ যদি আপনি পেয়েও যান তাহলে আপনাকে 50% স্কলারশিপ হয়তো তার অ্যাপ্রুভ করলো, বা 70% অ্যাপ্রুভ করলো, বাকি 30% তো আপনাকে দিতে হবে, সেই জন্য সেটা কন্ডিশনালি অ্যাডমিটেড আসবে। যারা কোয়ালিফাইড হয়ে গেছেন তারা, যদি যারা জব করছেন তারা কোয়ালিফাইড হয়ে যাওয়ার পরে আনন্দের চোটে মনে করতেছেন যে আমার জব আর করার দরকার নাই, জব ছেড়ে দিয়ে আমি চলে যাবো, ডোন্ট ডু দ্যাট। আপনারা আস্তে ধীরে সুস্থে ডিসিশন নেন যে আপনারা কী করবেন, কারণ এরপরে আপনাদেরকে কোয়ালিফাইডের পরে আপনাদের আসবে হচ্ছে কন্ডিশনালি অ্যাডমিটেড। কন্ডিশনালি অ্যাডমিশনের পরে আসবে হচ্ছে আপনি টিউশন ফি দিবেন, টিউশন ফির পরে আপনাকে ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে ভিসার ইন্টারভিউ হবে, ভিসার ইন্টারভিউর পরে আপনি ভিসা কার্ড পাবেন, তারপরে ভিসা কার্ড পাওয়ার পরে আপনি অ্যাকোমোডেশন নেবেন, তারপরে আপনি ফ্লাইট বুক করবেন, তারপরে আপনি সুইডেনে আসবেন বা নর্ডিক কান্ট্রিজ, যে কান্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই কান্ট্রিতে আসবেন। এখানে অনেকগুলো প্রসিডিউর বাকি আছে। সো এখনই আপনি তড়িঘড়ি করে আপনার কাজে, যেই কাজ আপনি করছেন, যেই অফিসে আপনি জব করছেন বা যে কোনো ধরনের কাজ আপনি করছেন, সেটা থেকে কোনো রকমের ইস্তফা দেওয়া বা তাদেরকে বলা যে আমি অলরেডি কোয়ালিফাইড হয়ে গেছি, সো আই এম গোয়িং টু সুইডেন, এখনও কোনো কিছু নিশ্চিত না। বা আপনি এখনই অফিস থেকে আপনার কাজে মনোযোগ দিতে পারছেন না, বা সবাইকে বলে দিচ্ছেন যে আপনি অলরেডি সুইডেনে চলে যাচ্ছেন, বা যে কান্ট্রিতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই কান্ট্রিতে চলে যাচ্ছেন, এই ধরনের কিছু না বলে আমি আপনাদেরকে বলবো একটু ধৈর্যের সাথে থাকা এবং প্যাশেন্স নিয়ে, যখন আপনার সব কিছু হয়ে যাবে, যখন আপনি ভিসা কার্ড আপনার হাতে পেয়ে যাবেন তখন আপনি অফিসে রিজাইন দিবেন, এবং তারপর আপনি বাকি সমস্ত কাজ করবেন, শপিং থেকে শুরু করে আপনার ফ্লাইট বুকিং থেকে শুরু করে আপনার সব কিছু করবেন। সো এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে অ্যাকোমোডেশন কখন নেবেন। অ্যাকোমোডেশনের পর্বটা অনেক পরে আসবে, বিকজ আপনারা এখন অ্যাকোমোডেশন সম্পর্কে সম্যক ধারণা রাখতে পারেন, কিন্তু মেইন যে অ্যাকোমোডেশন বুক করা সেটা আপনি করবেন যখন আপনি ভিসা কার্ড হাতে পেয়ে যাবেন, অর্থাৎ ভিসার অ্যাপ্লিকেশন করবেন, তখন থেকে আপনি বাসা দেখা শুরু করবেন, ভিসাটা যখন পেয়ে যাবেন, যখন আপনি জানবেন যে আপনার ডিসিশন অলরেডি মেড এবং যে ডিসিশনটা মেড আছে সেটা পজিটিভ ডিসিশন, তখন আপনি বাসার কন্ট্রাক্টরের সাথে কন্ট্রাক্ট করবেন, এবং তারপর আপনি যখন আপনার কার্ড হাতে পেয়ে যাবেন তারপর আপনি আপনার অ্যাডভান্সটা দেবেন। এভাবে আপনি অ্যাকোমোডেশনের জন্য ব্যবস্থা করবেন। কোয়ালিফাইড হয়ে যাওয়ার পর আরেকটা জিনিস আপনাদের করতে হবে, সেটা হচ্ছে টিউশন ফির টাকাটা আপনাদেরকে জমাইতে হবে, অর্থাৎ
আপনি যখন কোয়ালিফাইড থেকে যখন কন্ডিশনালি অ্যাডমিটেড হয়ে যাবেন তার মধ্যে মাত্র এক মাসের মতো সময় পাবেন আপনি ইনভয়েস পাওয়ার পর, মানে টাকা দেওয়ার জন্য যে ইনভয়েস ফার্স্ট সেমিস্টারের ফি, ফিটা দেওয়ার জন্য আপনাকে এখন থেকেই টাকা ম্যানেজ করতে হবে। কারণ আপনারা যারা ভালো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছেন, সাধারণত বাংলাদেশি টাকায় 6 লাখ টাকার নিচে কোনো অ্যাডমিশন ফি আছে কি না, মানে ফার্স্ট সেমিস্টারে কোনো অ্যাডমিশন ফি আছে কি না আমার জানা নেই। সো এই টিউশন ফিটা আপনাদেরকে এখন থেকেই জোগাড় করতে হবে। একটা মধ্যম ক্লাস ফ্যামিলির জন্য মানে 5 থেকে 6 লাখ টাকা একেবারে তড়িঘড়ি করে এক মাসের মধ্যে ম্যানেজ করা, এটা আসলে ডিফিকাল্ট। সো আমি বলবো যে এখন থেকে যারা কোয়ালিফাইড হয়ে গেছে মোটামুটি 50% চান্স আছে আপনাদের অ্যাডমিশন পাওয়ার, আপনারা এই টাকাটা ম্যানেজ করে রাখতে পারেন বা অ্যাকাউন্টে রেখে দিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া যারা যদি আমি টাকাটা অ্যাডভান্স দিয়ে দিই, যে টিউশন ফি ইনভয়েস পাওয়ার পর আমি দিয়ে দিলাম, আমার ভিসাটা রিজেক্ট হলো, তখন আমি টাকাটা কি ফেরত পাবো কিনা? হ্যাঁ, আপনি টাকাটা ফেরত পাবেন। সুইডেনের কোনো ইউনিভার্সিটি আপনার টাকা মারবে না বা আপনার টাকা দিবে না এমন না, আপনার টাকা ফেরত পাবেন। কিন্তু এই টাকাটা ফেরত যাওয়ার জন্য নির্দিষ্ট 2 থেকে 3 মাসের মতো সময় লাগে, এবং আপনি যেই টাকাটা যে তারা পাঠাবে এটার একটা চার্জ আছে, এই চার্জটা কেটে রেখেই তারা টাকাটা পাঠাবে। সো আপনি এক্স্যাক্টলি যে টাকাটা পাঠিয়েছেন, ধরুন আপনি 6 লাখ টাকা পাঠালেন, আপনি হয়তো 5 লাখ 50 হাজার টাকা পাবেন, বাকি টাকাটা আপনি হয়তো পাবেন না, এই টাকাটা আপনি ফেরত পাবেন। এবং টাকাটা যে ফেরত পাবেন সেটা একেবারে গ্যারান্টেড। কেন? কারণ আপনি যখন ইনভয়েস পাবেন সেই ইনভয়েসের মধ্যে লেখা থাকবে রিইম্বার্সমেন্ট, অর্থাৎ আপনি টাকাটা কীভাবে ফেরত পাবেন। যদি আপনি কোনো কারণে আপনি যদি আসতে না পারেন, ক্লাস শুরু হয়ে গেছে, আপনি এসে দেখলেন আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন না, আপনাকে ব্যাক করতে হবে আবার, তখন আপনি এই টাকাটা ফেরত নেওয়ার জন্য, বা আপনি কোনো কারণে আপনার ভিসা হয় নাই, ভিসা রিজেক্ট হয়ে গেছে, তখন আপনি এই টাকাটা নেওয়ার জন্য আপনি ওই ইউনিভার্সিটিতে যখন মেল দিবেন তখন ওই মেলের মাধ্যমে আপনি টাকাটা ফেরত পাবেন। আমি পার্সোনালি মনে করি যে এই পর্যন্ত কারো এরকম হয় নাই যে সে টাকা পায় নাই, কারণ সুইডেনের ইউনিভার্সিটিগুলো আপনার 5 লাখ 6 লাখ টাকা, দিস ইজ অনলি 50,000 or 60,000 সুইডিশ ক্রাউন, দ্যাটস নাথিং। সো এই টাকাটা আপনি অবশ্যই ফেরত পাবেন, 100% শিওর। আচ্ছা, আর একজন কোশ্চেন করেছেন যে আমি কখনোই আপনাদের কমেন্টের অ্যান্সার করি না, তো উনি খুব রাগ করে আমাকে যে বলেছেন যে জবের ব্যাপারে বলার জন্য। আমি জবের ব্যাপারে এর আগে অনেকগুলো ভিডিওতে অনেক কথা বলেছি, ডিপেন্ডেন্টের জব নিয়ে কথা হয়েছে, যে অ্যাপ্লিক্যান্ট তার জব নিয়ে কথা হয়েছে। এখন যদি সার্বভৌম হিসাবে বলতে চাই, যারা জবের জন্য অলরেডি ট্রাই করতে চাচ্ছেন বা মনে করছেন যে জব পাওয়াটা ডিফিকাল্ট, 100% অনেক ডিফিকাল্ট, বাট যারা মনে করছেন যে আমি খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করতে চাই, তারা অলরেডি আপনারা লিঙ্কডিনের মাধ্যমে, যারা কোয়ালিফাইড হয়ে গেছেন লিঙ্কডিনের মাধ্যমে আপনারা অলরেডি জবের জন্য অ্যাপ্লিকেশন করেন, এবং সাথে সাথে আপনারা যোগাযোগ করা শুরু করে দেবেন বিভিন্ন কোম্পানিদের সাথে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যোগাযোগ করেন, আপনাদের যদি কোনো রিলেটিভস থাকে তাহলে তাদের মাধ্যমে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনারা চেষ্টা করেন যে একটা জব যদি 6 মাস 1 বছরের মধ্যে, কারণ আপনারা আস্তে আস্তে এখন সেপ্টেম্বর, এখন হচ্ছে মাত্র মার্চ, সো আপনার হাতে আর অনেকগুলো মাস সময় আছে। আপনি এসে যদি ডিসেম্বরেও একটা জব পেয়ে যান তাও আপনার হাতে প্রায় 9 মাসের মতো সময় থাকবে। এই 9 মাস ধরে আপনি যদি জব খোঁজেন, আশা করি আপনি আসার আগে অন্তত একটা জবের নেটওয়ার্ক হলেও আপনি পাবেন আমি মনে করি। সো ডিপেন্ডেন্টের জন্য জব পাওয়াটা সহজ, কারণ সে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় সিভি দিবে এবং সে অনুযায়ী সে হয়তো জব পেয়ে যাওয়াটা তার জন্য ইজি, বাট ডিপেন্ডেন্ট জব পেলেও সেই জব নিয়ে ওয়ার্ক পারমিটে যাওয়াটা খুব টাফ। সেই জন্য আমি বলবো যে আপনারা ডিপেন্ডেন্টের জব ডিপেন্ডেন্ট করবে, টাকা ইনকাম করবে, দ্যাটস ডাজেন্ট ফ্যাক্ট, বাট আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদের জব পাওয়াটা হচ্ছে মূল উদ্দেশ্য। আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আছেন তারা জব নিয়ে তাদেরকে ওয়ার্ক পারমিটে যেতে হবে। সো আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আছেন তারা চেষ্টা করেন কীভাবে জবে ঢুকবেন, এবং সেই রেলেভেন্ট জবে ঢোকার জন্য আপনাদের কী কী ধরনের স্কিল লাগবে সেগুলো নিয়ে আলাদা কোনো ভিডিওতে আমি অন্য কোনো পরে আসবো। সময়ের সংকুলনের জন্য আমি ইদানিং বেশি ভিডিও আমি দিতে পারছি না, আপলোড করতে পারছি না। আমি সামনের সপ্তাহে, এই সপ্তাহে কোনো ভিডিও থাকবে না, বাট তারপরে সপ্তাহ থেকে আবার হয়তো রেগুলারলি আমি ভিডিও আপলোড করবো। বাট এর মাঝখানে কমেন্টের সবগুলো কমেন্টে আমি পড়ছি ফেসবুক পেজে, প্লাস হচ্ছে নর্ডিক টার্মস চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেলে, যারা ইউটিউব দেখেন তারা, যারা ফেসবুক দেখেন তারা ফেসবুকের আমার পেজ ভিজিট করতে পারেন এবং লাইক দিয়ে সেখানে ফলো করে করে আপনারা যেই সমস্ত ভিডিওগুলো আমি সাথে সাথে আপলোড করছি সেগুলো সাথে সাথে দেখে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের মোটিভেশন, যারা অলরেডি স্টুডেন্ট আছেন বা যারা জবের জন্য খুঁজে জব থেকে কোনোভাবে জব পাচ্ছেন না, অলরেডি ডিমোটিভেট হয়ে গেছেন, বা বাংলাদেশে যারা হয়তো বা কোনো কারণে ডিমোটিভেট হয়ে আছেন, তাদের জন্য আমি একটা চ্যানেল খুলেছি, সিস্টার চ্যানেল বলতে পারেন, যেটার নাম হচ্ছে ভ্যালিড পয়েন্ট। এবং এখানে আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স নিয়ে আমি ভ্যালিড
যেই পয়েন্টগুলো আছে সেখানে বিভিন্ন ধরনের ডিসকাশন থাকতে পারে, একেবারে ইন্টারন্যাশনাল লেভেলের ডিসকাশন থেকে শুরু করে একেবারে লোকাল লেভেলের ডিসকাশনও থাকতে পারে। আমি আমার যোগ্যতা অনুযায়ী এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি সেগুলো নিয়ে আলোচনা করব, এবং আমি আশা করি যে আপনারা ভ্যালিড পয়েন্ট চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন এবং সেটার সাথেও থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।